নিরাপত্তা পরিষদত ভারতের সদস্যতা অবিহনে রাষ্ট্রসংঘ এটা দন্তবিহীন বৃদ্ধ ভাগলৈ রূপান্তরিত হওয়ার ধারণা যি সময়ত বিশ্ববাসীর মাজত গ্রহণযোগ্য হয়েছে সেই সময়তে টেসলা গাড়ি কোম্পানির স্বত্বাধিকারী তথা এক্সর মালিক এলন মাস্কেও ভারতবর্ষের এই সদস্যতার পোষকতা করেছে। টুইটত স্পষ্টকৈ উল্লেখ করেছে ভারতবর্ষ যিখন বিশ্বৰ এখন সর্বাধিক জনবহুল দেশ সেই দেশখন নিরাপত্তা পরিষদের সদস্য নোহাটো দুর্ভাগ্যজনক। তেওঁ লগতে কৈছে সময় আহি পৰিছে বর্তমানের যে বিশ্ব পরিক্রমা সেই বিশ্ব পরিক্রমালৈ দৃষ্টি রাখি রাষ্ট্রসংঘই নিজের যে নিয়ম সেই নিয়ম পরিবর্তন করব লাগে। ঘটনাটা আরম্ভ হয়েছিল রাষ্ট্রসংঘর সচিব প্রধানের সচিব প্রধান এন্টনিও গুটেরেসেও ভারতবর্ষের নিরাপত্তা পরিষদত সদস্যতার পোষকতা করেছিল। কেবল ভারতবর্ষই নহয় আফ্রিকা মহাদেশকও নিরাপত্তা পরিষদত অন্তর্ভুক্ত করা বিচারিছিল। নিরাপত্তা পরিষদত বর্তমান পাঁচখন দেশের সদস্যতা আছে চাইনা, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম আর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এই পাঁচখন দেশের চারিখনেই ভারতবর্ষ সদস্য হওয়াটো বিচারে কেবল নিবিচারে চীন দেশে। অতি সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রীগুলো কৈছে রাষ্ট্রসংঘ যেতিয়া 1945 চনত গঠন হয়েছিল তেতিয়া রাষ্ট্রসংঘর সদস্য দেশের সংখ্যা আসে 51, এতিয়া সেই দেশের সংখ্যা 200 অতিক্রম করেছে। গতি প্রেক্ষাপটত 80 বছরের পিছত রাষ্ট্রসংঘ নতুনক গঠন হওয়াটো বা নিরাপত্তা পরিষদত আন আন দেশ অন্তর্ভুক্ত হওয়াটো সময়ের আহ্বান। ভারতবর্ষের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করে কৈছে কিছু বস্তু তেনেধরণে পোৱা না যায়, কিছু বস্তু কাঢ়ি আনব লাগে। অর্থাৎ কব বিচাৰিছে রাষ্ট্রসংঘর নিরাপত্তা পরিষদের সদস্যতা ভারতবর্ষে কাঢ়ি আনব লাগবে। এলন মাস্কর মতে ভারতবর্ষত সদস্যতা নোপাতো দুর্ভাগ্যজনক তো হয়ই। বিশ্বর কিছু এনে দেশ আছে যুহ দেশে লাভ করা অতিরিক্ত ক্ষমতা এড়ি দিব নিবিচারে। আমেরিকার নিবাসী এজন ইসরায়েলি উদ্যোগপতির মতে রাষ্ট্রসংঘক ভঙ্গ করে দিব লাগে, রাষ্ট্রসংঘক ভঙ্গ করে নতুন এনে ধরনের এক অনুষ্ঠান গড়ব লাগে যি অনুষ্ঠান শক্তিশালী হয় আর বিশ্বর সকল দেশতে প্রভাব বিস্তার করব পারে। অতি সম্প্রতি টেসলার ভারতবর্ষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠিছে। মূলত টেসলার মুখ্য কার্যবাহী বিষয়াগীর আর ভারতবর্ষত টেসলা গাড়ি শীঘ্রে মুক্তি হওয়ার কথা আর 2026 চনেরপর ভারতবর্ষতে টেসলা গাড়ির নির্মাণ আরম্ভ হব। তেনে ক্ষেত্রত টেসলার মুখ্য কার্যবাহী বিষয়াগীয়ে বা এক্সর স্বত্বাধিকার ঘরগুলো ভারতবর্ষক নিরাপত্তা পরিষদত অন্তর্ভুক্ত করার দিকত মন্তব্য করা যথেষ্ট তাৎপর্য বহন করেছে। এতিয়া ভারতবর্ষয় চাইনার সেই বাধা নেওচি কেনেকৈ নিরাপত্তা পরিষদর সদস্য হব পারে অনাগত সময় সেয়া লক্ষণীয় হব।